আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকে আমরা নোজ এবং প্যারানাসাল সাইনাসের কিছু ছোট ছোট এবং বড় প্রসিডিউর এবং অপারেশন নিয়ে কথা বলবো। মেইনলি প্রিন্সিপালস অফ সার্জারি, এই যে নোজ এবং প্যারানাসাল সাইনাসের যে অপারেশনগুলো হয়, যে প্রসিডিউরগুলো হয় ছোটখাটো, সেগুলো কিন্তু আমরা প্রিন্সিপালস নিয়ে আলাপ করি এবং এগুলো আমরা এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করি, কিন্তু পরীক্ষার সময় এদের প্রিন্সিপাল নিয়ে আমরা কিছু প্রশ্নও করে থাকি। কাজে এই জিনিসগুলা, আর আমি যখন নোজের চ্যাপ্টারগুলা একটা একটা করে ডিজিজগুলো পড়িয়েছিলাম, নিয়ে আলাপ করেছিলাম, তখন কিন্তু প্রত্যেকটা সম্পর্কেই আমরা ডিটেলস কিছু কথা বলেছি। আজকে অনেক জিনিসেরই রিপিটেশন হবে এবং এই রিপিটেশন গুলা খুব প্রয়োজনীয় যে বিএমডিসির কারিকুলাম অনুসারে এগুলাকে একটা দিন একটা ক্লাস নেওয়ার একটা নির্দেশনা আছে, ছিল, নতুন করে আবার এখন কারিকুলাম হচ্ছে, যেটা কিছুদিন পর থেকে আরো ইফেক্টিভ হবে। এনিওয়ে, প্রথমে আমরা যাই যে ইপিস্ট্যাক্সিস যখন হয়, তখন নাক থেকে যখন ব্লিডিং হয়, আমরা ইপিস্ট্যাক্সিস এর সময় ওগুলো সম্পর্কে আলাপ করেছি, একটা জিনিসকে বলা হয় টট্টার্স মেথড। নাক বন্ধ করার জন্য প্রথমেই যখন কেউ আমাদের কাছে ব্লিডিং নিয়ে আসে, তখন আমরা তাদেরকে বলি যে আপনি 10 মিনিট পর্যন্ত নাকটা ভালো করে চেপে ধরবেন এবং মুখে নিঃশ্বাস নেবেন, এবং 10 মিনিট হলো যে এই ক্লটিং টাইম। কাজেই এই 11 থেকে 11 মিনিট, 9 থেকে 11 মিনিট, 12 মিনিট পর্যন্ত ক্লটিং টাইম। কাজে 10 মিনিট পর্যন্ত নাক চেপে ধরে রাখলে উপরের এই সফট এরিয়াটুকু, যেহেতু মোস্ট অফ দ্য টাইম ব্লিডিংটা এদিক থেকে হয়, ভিতর থেকে হলেও কিন্তু মাথাটা নিচু করে ইয়ে করলে, আমি একটু টট্টার্স মেথডের ছোট্ট একটা ভিডিও দেখাবো। সবগুলা আজকে বেশিরভাগই ভিডিও দেখাবো যে প্রসিডিউর গুলা। এভাবে নাক ধরে, নাক বন্ধ করে একদম 10 মিনিট ধরে রাখতে হবে। ধরে রেখে দেখতে হবে এগুলো যদি ভিজে যায় ইয়ে হয়, তারপরে আবার একদম ভালো করে চিপে ধরে মাথাটাকে নিচু করে হা করে সামনে ব্লাড পড়ার যেন ইয়ে থাকে, মুখ থেকে ব্লাড পড়ুক, নাক থেকে তো ইয়ে হবে, এবং পরবর্তী সাথে একটু বরফ জাতীয় ঠান্ডা জাতীয় জিনিস যদি নাকের উপরে দেয়া যায় তাহলে এটা খুব ইউজফুল হয়। এটা টট্টার্স টু টু স্টার্ট উইথ, এটা আলাপ আলোচনা করলাম। তারপরে ইপিস্ট্যাক্সিসে নাক থেকে যখন ব্লিডিং হয়, তখন কিন্তু আমরা কটারাইজ করি, ইলেকট্রোকটারি করি, এবং এই ইলেকট্রোকটারি কেমিক্যাল কটারি দুইটা করে থাকি। খুব কমনলি প্র্যাকটিস প্রসিডিউর গুলো নিয়ে সিলভার নাইট্রেট, কার্বলিক অ্যাসিড, এগুলো দিয়ে একটা কটন উলকে সোক করে আমরা নাকের মধ্যে কিভাবে কটারিটা করা হয় আমি এটা প্রসিডিউরটা দেখাবো। আমরা যে ইপিস্ট্যাক্সিসে যে ইলেকট্রোকটারি করে থাকি, In some patients there is a vascular knuckle that can erupt causing a spurring. যে কখনো কখনো এরকম একটা ভাস্কুলার নাকের ভিতরে যে একটা পয়েন্ট পাওয়া যায়, there are superficial blood vessels that can lead to an oozing or drippy type of nosebleed. Before cauterization, the nose is anesthetized using a cotton ball soaked with lidocaine. After a short period of time, cauterization can commence. Usually takes 3 to 5 minutes. The most common type of cauterization is using a silver nitrate stick. When applied to the nasal surface, nitric acid is formed that causes a chemical burn, turning the area brownish white. However, in certain situations when the blood vessel is large, bipolar deeper cauterization is required using electricity. Bipolar cauterization is shown here, whereby an electric current is passed between the metal prongs, burning the tissue not only at the surface but underneath as well. It takes about 2 weeks for কাজেই আমরা এই ইলেকট্রোকটারি জিনিসটা নাকের ভিতরে স্পেকুলাম দিয়ে দেখে অবস করে কিভাবে কেমিক্যাল কটারি করা হয়, কিভাবে ইলেকট্রোকটারি করা হয়, এটা নিয়ে আমরা দেখলাম। এবং এই প্রসিডিউর যে একবার দেখে সেই করতে পারে, এটা এমন কোনো কিছু না। আমরা এই যে কোয়াবলেশন ইনফেরিয়র টার্বিনেট, এই ইনফেরিয়র টার্বিনেট যখন হাইপারট্রফি হয়, যদি ডেভিয়েটেড নাজাল সেপ্টাম থাকে তাহলে সাথে এটা, অথবা শুধু ইনফেরিয়র টার্বিনেটকে আমরা
কটারি করি। কোয়াবলেশনের কিছু নিডল আছে, এটা দিয়ে করা যায়। মনোফলার বা মনোফলার ডায়াথার্মি নিডল আছে, এটা দিয়ে করা যায়। তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি নিডল আছে, এটা দিয়ে করা যায়। আমি কোয়াবলেশন এবং রেডিও ফ্রিকোয়েন্সি দুইটা জিনিসের একটু দেখাবো, খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভিডিও। এবং কিভাবে এই যে টার্বিনেটটা বড় হয়ে নাকটাকে একদম বন্ধ করে দিল ক্রনিক অ্যালার্জির কারণে, ক্রনিক ড্রাগ ইউজের কারণে, এই যেগুলো যখন হয় তখন, এগুলো কিন্তু ভাস্কুলার বলে, এগুলো সফট। এবং এই টার্বিনেট গুলো যে দেখা যায় এটার মধ্যে দেখে, কোয়াবলেশন যখন করে তখন কিভাবে করে, কোয়াবলেশনের এই যে নিডলটা, এই নিডলের মধ্যে তিনটা দাগ আছে এবং এটা কোয়াবলেশনের, এটা খুব সুন্দর সিস্টেম। সে তিন দাগ পর্যন্ত ঢুকাইয়া 10 সেকেন্ড করে দিয়া দুই দাগ পর্যন্ত, মানে প্রথমে তিন দাগ পর্যন্ত ঢুকাই দিতে হবে, একদম পুরাটা ঢুকাই দিয়ে তারপরে ভিতর থেকে পুড়তে পুড়তে পুড়ে পুড়ে আসতে হবে। আর ঢুকানোর সময় একটু পুড়ে নেওয়া ভালো, তাহলে আর ব্লিডিং হয় না, একদম ভিতরে পর্যন্ত ঢুকাই দিয়ে। এবং এট দ্য এন্ড এই টার্বিনেটটা শিং করে যায়। কেমন করে শিং করে এটা দেখে একটা আইডিয়া হওয়ার জন্য, আমরা চাই না যে নন স্পেশালিস্ট এগুলো করবে বা করে না, কিন্তু ট্রেনিং পিরিয়ড আসে, তো যখন ইএনটি ট্রেনিং আসে সবাই শুরু করে দেয় এবং করতে পারে। এটা যদিও ছোটখাটো প্রসিডিউর, বাট এগুলো স্পেশালিস্ট ডিসিপ্লিনের কাজ। বাট কি করা হয় এটা জানা থাকলে মনে হয় সবাই একটু ধারণা হওয়া দরকার। এটাকে এই যে আমরা কিন্তু প্রতিবারে এটাকে ইয়ার পরে কারেন্ট স্টার্ট দেওয়ার সিস্টেম আছে, যে একটু বাইর করলাম আরেক দাগ পর্যন্ত, আবার পুড়ে দিলাম এবং আরেক দাগ পর্যন্ত বের করে, এইভাবে ইয়েটা করা হয়। এটা হলো কোয়াবলেশন দিয়ে। কোয়াবলেশনটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা কারেন্ট ফ্লো করে জায়গাগুলো পুড়ে দেয়, যে কারেন্ট দেয় তুই ভিতরে সাদা হয়ে যেতেছে, পুড়ে ইন্ট্যাক্ট মিউকোসাটা ইন্ট্যাক্ট থাকে, যার কারণে এই যে শ্রিং করে জায়গাটা একদম ওপেন হয়ে গেল। এরকম আমরা কোয়াগুলেশন করে সাবমিউকোসাল ডায়াথার্মি বলে থাকি। সাবমিউকোসাল ডায়াথার্মি বাই কোয়াবলেশন, বাই রেডিও ফ্রিকোয়েন্সি, বাই এবং সবগুলো এরকম প্রসিডিওর। কাজেই আমরা এরপরে যদি আমরা ইপিস্টেক্সিসের ম্যানেজমেন্টের জন্য আমরা রেডিও ফ্রিকোয়েন্সিটাও দেখাবো। এখানে আমরা দেখি যে আমরা যে এই নাকের ভিতরে Here are some tools and products that you need to know how to use for epistaxis. First, you're going to need some suction to get the blood and the boogers out. You also want a nose clip to help clamp bilateral pressure on the soft part of the nose. You need a nasal speculum. Remember, it opens superior, inferior, not laterally. Don't injure the septum further. And you may want to have some bayonet forceps to help place that packing material. And hey, speaking of packing material, here it is. Starting with Miracell, it's a nasal tampon, comes in various sizes. You're going to smear on some antibiotic ointment on the outside. And remember, when you insert it, you hold it like this and you insert it horizontally, parallel with the patient's palate. Next is the rapid rhino, remove that outer covering. And you're going to soak this in sterile water for 30 seconds. That activates that spongy material, which helps activate platelets. Again, insert it horizontally, not upwards, and then inflate the balloon with 10 cc's of air. And this gets taped to the patient's cheek. All right, let's do the big guns, the posterior packs. This one is the Epistat. It's an open catheter to allow for airflow. And you're going to inflate that posterior balloon with 10 cc's and pull gentle traction forward. Then you can inflate the anterior balloon, which holds up to 30 cc's, and you may not need that much. This is another example of a balloon catheter device. Inflate that posterior balloon with 10 cc's, pull gentle traction, same technique here, and then you can inflate the anterior balloon also with 10 cc's. Now, these are just a few examples. There are a lot of products out there. We have no affiliation with any of them. We just want the bleeding to stop. Let's review some insertion techniques. The most important thing to know is that you insert it straight back, level with the patient's palate. Do not angle it up towards the brain. Same technique for the posterior pack. And remember, you're going to remove any other packing material before you place the posterior device. Now go stop some bleeding. এটা একটা সমস্যা হয়ে যায় যে ব্লিডিং নিয়ে, কাজে আমরা এটা বলবো যে রেডিও ফ্রিকোয়েন্সিতে টার্বিনেট রিডাকশন কিভাবে আমরা করি। জিনিস
টার্মিনেট হাইপারট্রফি আছে এটার ভিতরে রকম করে নিডল দিয়ে নিডল এটা নিডলটা ঢুকাই দিয়ে রেডি ফ্রিকোয়েন্সির ইলেকট্রিসিটি জেনারেটেড ফ্রিকোয়েন্সি রেডিয়েশন এবং এটা দিয়ে শ্রিঙ্ক করে দেয়। আর টার্বিনোপ্লাস্টি এটা হলো যে আমরা দেখেছি যে আমরা যদি সাবমেগোসাল ডায়াথার্মি করি রেডিও ফ্রিকোয়েন্সি করি কোঅবলেশন করি আস্তে আস্তে আবার হাইপারট্রফি হয় কিন্তু টার্বিনোপ্লাস্টিটা হলো যে পার্শিয়াল রিডাকশন অফ দা টার্বিনেট ভার্টিক্যালি যখন আমরা করি অংশ হরিজন্টালি করে টার্বিনোপ্লাস্টি যখন করে তখন কিন্তু আমি টার্বিনোপ্লাস্টিটাও আমরা মানে পার্শিয়াল ইনফেরিয়র টার্বিনেক্টমি করে কেউ কেউ রেডিক্যাল ট্রিমিং অফ দ্য ইনফেরিয়র টার্বিনেটস করে যে অ্যালার্জিক পেশেন্টদের টার্বিনোপ্লাস্টিটাও আমাদের একটু জানা দরকার। এখানে প্রথমে ইলেকট্রোকটারি করে And if you've noticed, I spilled a little bit of the local anesthesia. The inferior turbinates at this stage are being medially mobilized, so we get a better access to the meatus under the inferior turbinate. You can use a freer elevator or a cotton for this purpose. And we do the same thing on the other side as well. Next, a step would be cauterizing the lower border of the inferior turbinates. The purpose for cauterization is obviously to reduce the bleeding from highly vascular inferior turbinates. The bipolar cautery is controlled with foot pedal to get more accurate cauterization and to avoid cauterizing other parts of the nose by mistake, especially sensitive areas such as the eustachian tubes opening and the nasolacrimal orifice. Both sides of the inferior turbinate is being cauterized thoroughly to reduce the bleeding. Next step of the surgery would be using a turbinate scissor, simply resect the cauterized lower edge of the inferior turbinate all the way to the end. Endoscopic scissors could be used for this stage for a more precise cutting. According to the literature, if you remove too much of the inferior turbinate, you might cause crustation in the nose. But this is something that I have never witnessed in my practice. So the resected part was just removed a while ago. And we are checking for any excessive bleeding, which we did not encounter in this case. Therefore, we apply a neuropathy over the cut edge and leave it there. One will proceed to the other side. The same steps are obviously being repeated here on the opposite side. So we এন্টিরিয়র নেজাল প্যাকিং কি করে করতে হয় সেটা আমরা ফলোয়িং সার্জারি হোক বা এপিস্টাক্সিস এর পরে হোক এটা আমরা আগেও দেখিয়েছিলাম যে এন্টিরিয়র নেজাল প্যাকিং এই ইনস্ট্রুমেন্ট গুলো লাগে হেডলাইট লাগে সাকাল লাগে থ্রুডিকাম নেজাল স্পেকুলাম লাগে বেয়নেট ফর্সেপ অথবা টিলিস ফর্সেপ লাগে এই ভিডিওটা কিন্তু আমি এপিস্টাক্সিস এর সময় পড়িয়ে মানে দেখিয়েছিলাম কাজে এটা এবং প্যাকটা ধরার কৌশলটাও জানতে হয় এখানে যে যেমন ইয়ে দেখা যায় সব প্রথমে প্রতিবারে একটু দূরে ধরতে হয় এই জন্য যেন প্রথমবারে ঢুকে নাকের পোস্টিরিয়র পর্যন্ত টু লেয়ারে যেখানে দুইটা লেয়ার একসাথে ঢুকে গেল এবং পরবর্তীতে দুইটা লেয়ারকে উপরের দিকে তুলে দিল তো লেয়ার বাই লেয়ার এগুলা তুলে দিতে হয় উপরের দিকে
এবং পরবর্তী ডিস্টেন্সে কিন্তু এই মাথায় না ধরে এইখানে ধরলে আবার দেখা যাবে যে দুইটা লেয়ারই একের সাথে ঢুকবে। কাজে এই কথাটা মানে আগে থেকে বলে দিলাম এই জন্য যাতে করে ধরার সময় যে ওরা যে ধরবে এই যে এখান থেকে যখন দেবে তখন দুই লেয়ার একসাথে আবার দুই লেয়ার ঢুকবে। কাজে এই এক দুইবার ঢুকানোর সাথে কিন্তু চার লেয়ার ঢুকে গেল, তিনবার ঢুকালে ছয় লেয়ার ঢুকবে, এরকম করে অ্যান্টিরিয়র নাজাল প্যাকিং করতে হয়। এটা আমরা ইয়াতে দেখিয়েছিলাম যে এটা এবং পরবর্তীতে মাথাটা কেটে দিয়ে আমরা এই অ্যান্টিরিয়র নাজাল প্যাকিং করে থাকি। কাজেই আমরা পোস্টিরিয়র নাজাল প্যাকিং, পোস্টিরিয়র নাজাল প্যাকিং এর প্রসিডিউর তো উপকরণ ที่ใช้ก็คล้ายกับการทำ anterior nasal packing ซึ่งประกอบด้วยไตรในการใส่สาย nasal catheter ให้ปลายของสังชัน posterior nasal pack ก็คือ gauze ก็เบนดิ้งได้ก็คือ catheter นี่ไอ้ posterior end of the carbinate เพราะว่าจะต้องทำการดึงเอา posterior nasal posterior coronal ดังแสดงการใช้นิ้วสอดช่วยสอดในช่องปากและดันเอาวาสลินกอสหรือที่เรียกว่าแทมโบเข้าดึงกลับเกิดขึ้นพร้อมกันวิธีการก็เหมือนกับการทำแอนติในเท่าไหร่อัมราসেপ্টাল অ্যাবসেস, সেপ্টামে যখন অ্যাবসেস হয় তখন আমরা কিভাবে ড্রেইন করি এটাও আমরা দেখিয়েছিলাম। আমি সংক্ষেপে আবার একটু দেখাবো যে সেপ্টাল অ্যাবসেস আমরা কি করে ড্রেইন করি। সেপ্টাল অ্যাবসেস যখন হয় তখন দুই নাকি বন্ধ হয়ে যায় ফুলে, এই যে এটা সেপ্টাল অ্যাবসেস, সেপ্টাল দুই দিকে উঠে, এটা টার্বিনেট না কিন্তু সেপ্টাল অ্যাবসেস, কার্টিলেজের মধ্যে ইনফেকশন হয়ে এবং এই নাক এবং ওই নাক দুই নাকের ভিতরে এরকম করে ফুলে উঠলো। প্রথমে অ্যাবসিসে ইনসিশন দেওয়ার আগে একটু অ্যাসপিরেট করে নিলে ভালো। আর প্রিন্সিপালটা হলো যে সব অ্যাবসিসে শুধু ইনসিশন দিলে হয়, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে সেপ্টাল অ্যাবসিসে শুধু ইনসিশন দিলে হবে না, এগুলো রেকটাঙ্গুলার পিস অফ মিউকোপেরিকন্ডিয়াম ফেলে দিতে হবে, নাহলে আবার জমে যাবে এবং পরবর্তীতে নাকের ভিতরে বারবার তো আর এটা সার্জারি করার দরকার হবে না। আর একটা পার্ট ফেলে দিয়ে নাকে প্যাক দিয়ে দিলে, অ্যান্টিনাজাল প্যাকিং করে দিলে, অথবা ইভেন যারা সেলাই করতে জানে নাকের দুইটা দুই দিকে দুইটা ফ্ল্যাপে যে একটা ইনসিশন দিলাম, ইনসিশন দিয়ে একটা ট্রেঙ্গুলার এরিয়া ফেলে দিলাম, এরপরে আমরা ভিতর থেকে সমস্ত কার্টিলেজ গুলা, একটা জিনিস কিন্তু ঠিক যে সেপ্টাল অ্যাবসিস হবে তার নাক কিন্তু অবশ্যই অবশ্যই তার নাক ডিফর্মিটি হয়ে যাবে, বসে যাবে, কারণ এই কার্টিলেজ তো একদম আমরা যখন সার্জারি করি তখন সেপ্টামের উপরের দিকের কার্টিলেজ রেখে দেই, ইনফেকশন যখন হয় তখন কিন্তু আর উপরের দিকে কোনো কিছু ওইভাবে থাকে না, যে এটা এইভাবেই ইয়ে করা হয়। যে সেপ্টাল অ্যাবসিস আমরা এভাবেই ড্রেন করে থাকি এবং এরপরে আমরা নাকের মধ্যে একটা প্যাক দিয়ে দেই সেপ্টাল অ্যাবসিস ড্রেন করার পরে। এন্ট্রাল ওয়াশ আউট, আমার মনে হয় এই এন্ট্রাল ওয়াশ আউট সম্পর্কে একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, আনরিজলভ একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস অথবা ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসে ম্যাক্সিলারি সাইনাস গুলা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে পেশেন্টকে এভাবে বসিয়ে সামনাসামনি বসে অথবা হেডটাকে টিল করে শোয়া এখানে, এবং এই যে এন্ট্রাল ওয়াশিং ট্রকার এন্ড ক্যানুলা, আমার মনে হয় সব মেডিকেল গ্রাজুয়েটরা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট সবাই দেখেছে, এবং এটাকে ট্রকার এবং ক্যানুলা দুইটা জিনিস আছে। এটাকে ডিরেকশনটা হলো থ্রু দ্য ইনফেরিয়ার মিয়েটাস টুয়ার্ডস দ্য হোমোলেটারাল ট্রাগাস, এই সাইডের ট্রাগাসের দিকে, অথবা কান এবং মুখের অ্যাঙ্গেল অফ দ্য মাউথ এবং অ্যাঙ্গেল অফ দ্য আই এর ঠিক মাঝামাঝি জায়গায়, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এবং অ্যাঙ্গেল অফ দ্য আই এর অরবিটের অ্যাঙ্গেলের এই মাঝামাঝি জায়গা দিয়ে ডিরেকশনে অথবা ট্রাগাসের ডিরেকশনে এটা করতে হয়, এবং এটা নর্মাল স্যালাইন এট বডি টেম্পারেচার অথবা ডিস্টিলড ওয়াটার এট বডি টেম্পারেচার এটা দিয়ে ট্রকারটা বের করে নিতে হয়, এবং তখন সিরিঞ্জ দিয়ে হোক বা ইয়ে দিয়ে হোক তখন ওটাকে আমরা এই ওয়াশ করে দেই, পানিটা দিয়ে ওয়াশ করে দিতে হয়। এটা হলো যে এই যে এন্ট্রাল ওয়াশিং ট্রকার হ্যান্ড ক্যানুলা দিয়ে আমরা সাইনাস ওয়াশ করি, এবং একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস যখন আনরিজলভড হয় তখন কিন্তু এই ওষুধেই এই ওয়াশেই কিন্তু পেশেন্ট ভালো হয়ে যায় পরবর্তীতে যদি আমরা নেজাল একবার দুইবারের হয়। কিন্তু ক্রনিক যখন হয় তখন কিন্তু এটা একটা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা একটা প্রসিডিউর, আমরা যখন জেনারেল অ্যানাস্থেসিয়ার মধ্যে অন্য অপারেশন করার সাথে কিন্তু করতে হয়, এবং আমরা কখনো কখনো এন্ডোস্কোপি অ্যাসিস্টেড এন্ডোস্কোপি অ্যাসিস্টেড এন্ট্রাল ওয়াশ আউটও আমরা করে থাকি।
এবং সেখানে আমরা যখন দেখাই তখন এই যে নাকের ইনফেরিয়র মিয়েটাস এবং ইনফেরিয়র মিয়েটাসের মধ্যে ইনফেরিয়র মিয়েটাসটা আমরা দেখে এবং এটা হলো নেজোফ্যারিংস প্রথমে দেখলাম, এটা যদি আমরা এই নাকেও দেখি, তারপরে আমরা কিন্তু এই টার্বিনেটের মধ্যে এই যে ট্রকার এবং ক্যানুলার ঢুকানোর জায়গাটা আসলে এই এন্ট্রাল ওয়াশআউটের এখানে এটা দেখানোর এটা হলো যে এটা এন্ডোস্কোপিক্যালি পারফেক্টলি দেখাই দিল যে এক্স্যাক্টলি নাকটা সেকশন দেওয়ার পরে এই যে ট্রকার এবং ক্যানুলা ঢুকানোর জায়গাটা হলো এই যে ইনফিরিয়র মিয়েটাস দিয়ে, এবং ইনফিরিয়র মিয়েটাস দিয়ে যে এটা ঢুকা এটা যদি আমরা এই যে ইনফিরিয়র মিয়েটাস হলো দি ন্যারো প্যাসেজ ল্যাটারাল এন্ড ইনফিরিয়র টু দ্য ইনফিরিয়র টার্বিনেট, এই যে ট্রকার এন্ড ক্যানুলা এদিকে দিল ঠিক একই ডিরেকশনে আমরা যেটা টিলি লিসুইজ এন্ট্রাল ওয়াশিং ট্রকার এন্ড ক্যানুলা আমাদের যেটা পাওয়া যায় টুয়ার্ডস দ্য হোমোলেটার লেফট সাইডের ট্রাগাস, রাইট সাইড হলে রাইট সাইডের ট্রাগাস, এটা আমি পুরোটা আর ওইভাবে দেখাবো না কারণ কাজটা তো একই। এটা করার পরে যখন পানি যখন দেওয়া হয় নর্মাল স্যালাইনের বডি টেম্পারেচার তখন যে ওয়াশ রিটার্ন যেটা আসে এটাতে সাধারণত দেখা যায় যে পাস কন্টেইনিং ওয়াটার এগুলো ফিরে আসে এবং সাইনাসটা তখন ক্লিয়ার হয়ে যায়। ন্যাচারাল অস্টিয়াম দিয়ে কিন্তু পানিটা সাইনাস ম্যাগজিলারি সাইনাসে যে ন্যাচারাল অস্টিয়াম আছে এটা দিয়েই পানিটা বেরিয়ে আসে। আমরা কার্ডিওলাক অপারেশন সাবলিবিয়াল এন্ট্রোস্টোমি এটা একটা এগুলো আমরা সবগুলো নিয়ে আগে আলাপ করেছি, আমি আজকে জাস্ট রিভিউ করে যাচ্ছি। অপারেশনটা ছিল কি, অপারেশনটা ছিল ঠোঁটের নিচে দিয়া 3 millimeter above the gingival sulcus একটা ইনসিশন দিয়ে ম্যাক্সিলারি সাইনাসের ভিতরে ঢুকে তার ভিতরে যদি পলিপ থাকে, ইনফেকশন থাকে, গ্রেনুলোমা থাকে, ফরেন বডি থাকে এটা ডিল করে এটা রিমুভ করে তারপরে একটা ইন্টারনাজাল এন্ট্রোস্টোমি করে দেয়া। এই অপারেশনের প্রিন্সিপালটা এরকম, কাজে আমি একটু দেখাই, আগে একবার দেখিয়েছিলাম একই অপারেশনটা। প্রথমে 2% জাইলোকেইন দিয়ে অ্যাড্রেনালিন সহজ, এটা একটা ভালো 1 in 200,000 অ্যাড্রেনালিন, আমাদের এখানে যেটা পাওয়া যায় 1 in 50,000 অ্যাড্রেনালিন, একই জিনিস। আমরা প্রথমে এখানে একটু ইনজেকশন দিয়ে জায়গাটাকে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও করতে পারি, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও করতে পারি। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে পেশেন্টের একটু কষ্ট হয় সিচুয়েশনে, জেনারেল অ্যানেস্থেসিয়া দিলেও কিন্তু আমরা লোকালটা দিয়ে থাকি টু রিডিউস দ্য ব্লিডিং। এবং এখান থেকে আমরা পরে এই যে ইনসিশন দিই 3 millimeter above the gingival fold starting from the canine 3.5 to 4 centimeter একটা লম্বা একটা ইনজেকশন মানে ইনসিশন দিয়ে থাকি আমরা এখানে, এবং দিয়ে মিউকোপেরিকোস্টিয়াম উপরের দিকে তুলে তারপরে আমরা ক্যানাইন ফোসাতে ঢুকে ক্যানাইন ফোসা দিয়ে আমরা ক্যানাইন ফোসা হলো ক্যানাইন টুথের যে রুট আছে রুট ল্যাটারালি, এবং এই জায়গা হলো বোনটা সবচেয়ে থিন এবং সবচেয়ে সফট, তেমন এটা আমরা কিন্তু একদম হ্যামার গাউস দিয়ে ভেঙে নেই, ভেঙে নিয়ে ওখানে আমরা প্রথমে মিউকোপেরিওস্টিয়ামটাকে লিবেট করে এটাকে একদম হ্যামার গাউস দিয়ে ভেঙে তারপরে ম্যাক্সিলারি সাইনাসে ঢুকে এই যে এই জায়গাটা ক্যানাইন ফোসা থেকে ল্যাটারালি যে ডিপ্রেশনটা বোন ইজ সবচেয়ে থিন এবং ব্লু দেখা যায়, ওটা ভিতরে পানি থাকলে বা এটা ব্লু দেখা যায় এই জায়গাটা, তখন আমরা এটা ভেঙে এটার মধ্যে আমরা এই যে আমার গাছ দিয়ে টুকা টুকা দিলে আস্তে করে ভেঙে যায় একদম পাতলা, তারপরে ছিদ্রটাকে বড় করে মোটামুটি একটা লাক্সের মাথা ঢুকে লাক্স ফরসেপ যেটা ওটার মাথা ঢুকে এরকম করে একটা ছিদ্রটাকে আমরা বড় করে নেই, তারপরে ভিতরে পলিপ থাকুক প্যাথোলজি যাই থাকুক সাইনাসের ইনফেকশন থাকুক এগুলো আমরা একটা 5% আছে ভালো লাক্স ফরসেপ দিয়ে বা ইয়ে করে ইয়েটাকে আমরা বড় করে নিতে পারি ছিদ্রটাকে বড় করে নিতে পারি, তারপরে এটার ভিতরে আমরা সাকশন দেই, এটার ভিতরে আমরা গজ ঢুকিয়ে ওয়াশ মানে ভালো করে ঘষে ইয়ে করতে পারি এবং ভিতর থেকে লাক্স ফরসেপ দিয়ে ধরে আমরা এই ইয়েগুলো বের করতে পারি। এটা করার এটা হলো কার্ডিওলাক অপারেশন, এটা আমরা করে থাকি ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস পলিপ ফরেন বডি এই সমস্ত ইন্ডিকেশনে, পরবর্তীতে আমরা নাকের ভিতরে প্যাক দিয়ে দিই আর এই জায়গাটা সেলাই করে দিই। সেলাইটা আমরা এমন ভাবে করি যাতে করে নট গুলো ভিতরের দিকে থাকে এবং মুখের মধ্যে যেন ফিল না করে।
septum septoplasty operation e ami amar ei chobi ta age dekhiyechhilam ekbar jekhane amra septoplasty operation korar shomoy onekei naker modhe pack diye dey ami sadharonoto pack dei na ami stitch kore dei ebong stitch er technique ta senior jara tara mane specialist jara hobe tara janbe je naker bhitor diye suta needle diye dhore suta edik odik kore amra gulo gulo mattress suset diye dei jate kore naker modhe ar pack dite hoy na নাকের মধ্যে আর প্যাক দিতে হয় না এই পেশেন্টদের ম্যাট্রেস সুসে দিয়ে আমরা বন্ধ করে দিই এরকম আমরা এটা খুব বেশি দেখানোর কিছু নাই অন্য ভিডিওগুলো সবগুলা ইন্টারনেট থেকে নেওয়া এটা আমার নিজস্ব ভিডিও এখানে আমরা যে কিভাবে স্টিচ দিচ্ছি এটা একটা ইয়েতেই বোঝা যায় যে স্টিচিংটা কিরকম হয় আর এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এটা আমি একটু দেখাবো যে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিতে বেসিক এবং অ্যাডভান্স এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এখানে হলো যে এই যে মিডল টার্বিনেটকে সরাই সাইনাস সার্জারি আনসিনেট প্রসেস বিগান উইথ এক্সপোজার অফ দি মিডল মিয়াটিস ইট ইজ দ্য প্রসেস ইজ কোয়াইট এভিডেন্ট অ্যাজ দ্য মিডল টার্বিনেট ইজ রিফ্লেক্টেড ইন দ্য মিডিয়াল ডিরেকশন উই অলসো সি দ্য এথময়েড বুলা এন্ড বেসাল লামেলা দোজ বিং দ্য থ্রি লেয়ার্স অর থ্রি বেসিক স্টেপস অফ সাইনাস সার্জারি উই স্টার্ট উইথ ইনসিশন অফ দ্য uncinate process, in this case with a sickle knife, first directed superiorly and then inferiorly, so as to incise the entire uncinate process just posterior to its attachment at the maxillary line. A turbinate scissors is then done here to incise the superior and inferior attachments of the uncinate process so that it can then be removed, in this case with a Blakesley forceps. Sometimes the uncinate process comes out as one piece, as shown here, often in multiple fragments. If you've done a good uncinectomy, you should be able to see the maxillary ostium visible at the lower end of the infundibulum where it drains. Our next step, the opening of the ethmoid bulla. We fragment or enter the face of the bulla with a small spoon curette. The fragments are then removed with an upbiting Blakesley forceps, shown here. These fragments of bone in the mucosa that line the anterior ethmoid cells is removed to expose the anterior ethmoid roof. We now go to step three, entering the basal lamella, again with a small spoon curette pointed inferiorly. We're entering at the junction of the vertical and horizontal portions of the basal lamella. The spoon is then rotated around, points anteriorly and lifts up towards the endoscope, away from the skull base, the fragments of the vertical portion of basal lamella. These fragments of that vertical portion are then removed, along with the mucosa that lines those posterior ethmoid air cells, to expose the posterior ethmoid cell and maxillary sinus with the posterior ethmoid sinus regular deal this will run in a horizontal direction across the sinus surgery. Functional endoscopic sinus surgery. আমরা ডিব্রাইডার একটা নিউ টেকনোলজি এটা দিয়ে আমরা এখন করে থাকি আমরা দেখি ডিব্রাইডার দিয়ে যখন নাকের ভিতরে অনেক পলিপ থাকে হিউজ পলিপোসিস ইনভলভিং অল দি প্যারানাজাল সাইনাসেস ইনক্লুডিং ইথময়েড এবং ইয়ে নাক যখন সাইনাসে ভর্তি থাকে তখন ডিব্রাইডার ইউজ করে ব্যবহার করে ডিব্রাইডার এটা মানে সাকশন করে পলিপয়েড টিস্যুগুলোকে নিয়ে আসে এই যে দেখা যাবে প্রথমে লোকাল অ্যানাস্থেটিক দিয়ে একটু শ্রিং করে নিলে অ্যানাটমিটা ভালো করে লোকেট করা যায় তখন পলিপগুলোকে নিয়ে আসা যায় এই যে মাইক্রো ডিব্রাইডার এভাবেই সব সাক করে নিয়ে আসে
এবং লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে একটু এগুলো কমে যায় এবং সবগুলো সাক করে নিয়ে আসলে অ্যানাটমিটা খুব ক্লিয়ার হয়ে যায় যে কোনটা ইনফিরিয়র টার্বিনেট, কোনটা মিডল টার্বিনেট, কোনটা বুলাইক ময়ডালিস। এবং তারপরে আমরা যখন ভাঙি, ভাঙার পরে এই সাকার, এটা খুব স্ট্রং সাকার, ভালো ভালো মানে কোম্পানিগুলো তো অনেক বেশি স্মার্ট ইনস্ট্রুমেন্ট। এবং এই যে নাকের ভিতরে এই পলিপগুলো নিয়ে আসে, অপারেশন শেষ না, পলিপগুলো তো হলো যে সাইনাস থেকে বেরিয়ে আসছে হ্যাং করে, কিন্তু সাইনাসের ভিতরে যে একটু পার্টগুলো আছে সেগুলোও কিন্তু নিয়ে আসতে হবে এবং ভেঙে ভেঙে। এবং এই অপারেশনের যে মেজর কমপ্লিকেশন সেটা হলো উপরের দিকে যদি আমরা এখানে রূপের দিকে যদি চলে যাই, নাকের রূপ যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কিন্তু আমরা চলে যাব মিডল টার্বিনেটের রুটের উপরের দিকে, চলে গেলে কিন্তু সিএসএফ রাইনোরিয়া হবে, অর্থাৎ বেজ অফ দ্য স্কাল ফুটা হয়ে যাবে। এবং আর এটা যদি আমরা যদি ল্যাটারালি যদি এখানে এই যে ল্যামিনা প্যাপিরেসিয়া বলে যে বোন অফ থিন প্লেট অফ বোন দ্যাট সেপারেটস দি নোজ ফ্রম দ্য অরবিট, এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কিন্তু চোখটা ফুলে উঠবে এবং আমাদের অরবিটাল ইঞ্জুরি হবে। দেয়ার আর হিস্ট্রি যে এটা করতে যায় অনেকেই একদম চোখ টোক ভেঙে নিয়ে আসছে। কেমন, এটা হলো যে আমাদের এই অ্যাডভান্স এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিতে। এবং এখান থেকে একদম সবার শেষে যে স্প্যানার্ড বোন আছে, স্প্যানার্ড বোন পর্যন্ত পলিপ থাকে। এবং এই পলিপোসিসে একটা সময় ছিল এবং এখনো আমরা আন্ডারগ্রেজুয়েট টিচিং এর কথা বলে থাকি যে নেজাল পলিপ দুই রকমের, একটা হলো অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, একটা হলো ইকমডাল পলিপ। এখনো কিন্তু ইনলেটারাল সিঙ্গেল পলিপ ইন দ্য ইকমড পাওয়া যায়, ইদার অ্যান্ট্রোকোয়ানাল পলিপ ম্যাক্সিলারি অ্যান্ট্রামে পাওয়া যায়, কিন্তু ইকমডাল পলিপ যেটা ওটা কিন্তু এখন দেখা যায় আসলে এখানে পলিপোসিস অফ দি অ্যান্টেরিয়র মিডল এন্ড পোস্টেরিয়র গ্রুপ অফ ইকমডাল এয়ার সেলস অ্যাজ ওয়েল অ্যাজ স্প্যানার্ড সাইনাস অ্যান্ড ম্যাক্সিলারি সাইনাস এগুলা। আর এই অ্যান্ডোস্কোপিক সাইনাস অপারেশন করার জন্য কিছু স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট আছে, ফরওয়ার্ড কাটিং ফোর্সেপ, ব্যাকলে ফোর্সেপ, ব্যাকওয়ার্ড কাটিং ফোর্সেপ, তারপরে এরকম, এগুলো কিন্তু পলিপ ভিতর থেকে বেরিয়ে আসতেছে, কাজে অনেক বড় পলিপ পোস্টেরিয়র গ্রুপ অফ ইকমডাল সাইনাস থেকে। এবং ইনস্ট্রুমেন্ট গুলো খুব ফাইন ইনস্ট্রুমেন্ট এবং খুব জেন্টলি প্রত্যেকটা স্ট্রাকচার দেখে দেখে ওখান থেকে আনতে হয়, কারণ একটু ইয়ে না করলে যে পোস্টেরিয়র গ্রুপ অফ ইকমডাল সাইনাস এর ভিতরে যে প্যাক আছে, এখন আমরা ম্যাক্সিলারি সাইনাস এর মধ্যে চলে আসলাম ল্যাটারালি, এটার ভিতরেও কিন্তু পলিপ আছে। কাজেই যখনই আমরা পলিপোসিস অফ দি সাইনাসেস, আমরা যখন ইকমডাল পলিপের ডায়াগনোসিস করি, তখন কিন্তু আমরা ধরে রাখি যে আমাদেরকে উই হ্যাভ টু এক্সপ্লোর অল দি সাইনাসেস অফ দি নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসেস, অল দি প্যারানাসাল সাইনাসেস আমাদেরকে ক্লিয়ার করে ফেলতে হবে। এই যে পুরা নাকের ভিতরে রেগুলার যখন একদম ক্লিয়ারলি ওপেন হয়ে গেল এবং 2 সপ্তাহ থেকে 6-7 সপ্তাহ লাগে এগুলো হিল করে, ভিতরে এগুলা কেটে যাওয়ার পরে নর্মালি নর্মাল অবস্থায় আসতে, পরে কিছুদিন পর্যন্ত নাকটা ওয়াশ করতে হয়, ক্লিন করতে হয়, আফটার কেয়ার নিতে হয়। নাকের সার্জারির জন্য সবসময় আফটার কেয়ার, কারণ পরবর্তী ফলো আপ খুব ইম্পর্টেন্ট, কারণ সেপ্টামে কিছু ট্রমা হয়, টার্মিনেটে কিছু ট্রমা হয়, এই পিথিলিয়ামের একটু ইয়ের জন্যই কিন্তু এদিকে এগুলা লেগে যায়। কাজে এগুলো হলো এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আমি কিছু, আচ্ছা এটা শেষ হোক, আমি একটা ভিডিও দেখাবো না, আমি দুইটা জিনিস সম্পর্কে বলবো যে আমরা, এগুলো হলো সব ইন্টারনাল অপারেশনস, এক্সটার্নাল অপারেশনের কোনো ভিডিও আমি করি নাই, কারণ আমরা ল্যাটারাল রাইনোটমি করে আসতেছি। আমি এটা শেষ হোক, পরবর্তীতে আমরা নাকের মধ্যে ব্যাগ দিয়ে দেই। কাজে আমরা এখানে, আমি বলবো আমাদের এই আজকের এই প্রসিডিউরস অফ দ্য নোজ এন্ড প্যারানাসাল সাইনাস এর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি ইয়ে করি নাই, এগুলো আমরা যখন ইয়ে সম্পর্কে আলাপ করেছিলাম, সাইনোনেজাল ম্যালিগন্যান্সি সম্পর্কে আলাপ করেছিলাম, তখন বলেছি
এখানে দুটো জিনিস, একটা হলো যে ল্যাটারাল অ্যানাটমি, নাকের এই পাশ থেকে শুরু করে এখান পর্যন্ত, একটা খুবই কসমেটিক্যালি একটা অ্যাকসেপ্টেবল ইনসিশন আমরা এখানে কেটে নাকের এই দিকটাকে কিন্তু আমরা ফর্সেপ দিয়ে মানে পাক করে এখানে নাকের ভিতরে ভেঙে নেজাল যে টিউমার্স, আলরেডি টিউমার্স আমরা ডিল করে থাকি, এবং কিছু অ্যাডভান্স টিউমার্স একটাকে ওয়েবার পারগুসন ইনসিশন বলে থাকি। ওয়েবার পারগুসন হলো এই যে ল্যাটারাল অ্যানাটমি নাকের এই পাশ থেকে শুরু করে এই নাকের পাশ থেকে শুরু করে চোখের 3 মিলিমিটার মার্জিন দিয়ে ল্যাটারালি এই ইনসিশন করে এবং এই জায়গাটাকে পুরা স্কিনটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে হাড্ডি ভেঙে, হাড্ডি এখানে ভাঙলে কিন্তু কিছু হয় না, ডিফর্মিটিও হয় না, স্কিন ভেরি থিক, পরবর্তীতে খুব এটা দেখাও যায় না। এভাবে আমরা নাকের ভিতরের যে ম্যালিগনেসি, সাইনোলেজার ম্যালিগনেসি সার্জারি করে থাকি, অথবা একদম যে এখান থেকে শুরু করে ওয়েবার ফার্গুসন, এটা যখন কমপ্লিট ইনসিশন দিয়ে ম্যাক্সিলেক্টমি ইনসিশন, তখন আমরা টোটাল ম্যাক্সিলা, যখন ম্যাক্সিলাতে কোনো গ্রোথ হয় যেটাকে প্যালেট এবং ম্যাক্সিলারে অ্যালভিওলার মার্জিন টার্জিন ইনভলভ করে ফেলে, তখন আমরা এই সার্জারিটা ম্যালিগনেসির জন্য আমরা টোটাল ম্যাক্সিলেক্টমি অপারেশন করে ফেলি। টোটাল ম্যাক্সিলেক্টমি অপারেশনের পরে আমরা আগে বলছি অবটুরেটর দিয়ে এটাকে আমরা সাপোর্ট দেই এবং তখন পেশেন্ট খেতে পারে। কাজে আমরা টোটাল ম্যাক্সিলেক্টমি, ল্যাটারাল অ্যানাটমি এগুলো নিয়ে আমরা আন্ডারগ্রেজুয়েট বা ওয়েবার ফার্গুসন এগুলো নিয়ে খুব একটা আলোচনা করি না, কিন্তু জাস্ট প্রিন্সিপালটা জানা থাকলেই হলো। আর আমরা যে অপারেটিভ প্রসিডিউরগুলো সম্পর্কে আজকে আলাপ করলাম, অনেক সংক্ষেপে যেগুলো দেখালাম, এগুলো সম্পর্কে শুধু জানা থাকলেই হবে যে এই কাজগুলো করে মানুষের এই সমস্যাগুলো সমাধান করা হয় এবং এই ট্রিটমেন্টগুলো করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের আজকে নাকের আমরা মনে হয় নোজের আজকে শেষ ক্লাস ছিল, আমরা পরবর্তীতে অন্য টপিকস নিয়ে কথা বলবো, নোজের মধ্যে আর কিছু আপাতত বাকি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।